হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে বললাম যে বাবা মা চলে গেছে, মনটা খারাপ ছিল, কিন্তু ওটা তো কিছু করার নেই, তাই না? যাই হোক, ভালো আছি এখন। আর এই যে সকালবেলা একটা জলের বোতল নিয়ে বসেছি, আজকে একটু সকাল থেকে স্বাস্থ্য সম্পর্কে একটু মনে হলো জল খেতে হবে, যেটা আজই মনে হয়েছে। তো আজই মনে হয়েছে, অন্য কোন আবার কবে মনে হবে জানি না। তো ওই জন্য ভাবলাম যে কালে আজই মনে হয়েছে, আজকে সকাল সকাল একটু অনেকটা জল খাই। জল খেয়ে খেতে খেতে এখন এটা করছি, এটার পরে করব, এটার পরে বানাবো হচ্ছে চা, চা খাবো। আর তোমরাও কিন্তু বেশি বেশি করে জল খেও, ঠিক আছে? আমার মতো নয়, আমি যেদিন খুশি মনে হয় আজকে একটু বেশি করে জল খেতে হবে তখন খাই, নইলে তো আমার মনেই থাকে না জল খাওয়ার কথা, জলই খাওয়া হয় না। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর ব্লগটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। আর চলো আর কি বলবো, ব্লগটা শুরু করা যাক, সে তখন তার ফাঁকে ফাঁকে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমরা চা নিয়ে বসেছি, তোমাদের দাদা ভাই চাটা বানিয়েছে, খুবই ভালো হয়েছে। নিজের প্রশংসা নিজেই করতে পারে, আচ্ছা রান্না করতে পারে না, তো ওই জন্য ওরকম বলছে। তো এই যে চা নিয়ে বসেছি, আর তোমাদের দাদা ভাই আজ কিন্তু অফিস যাবে, দুদিন ছুটি ছিল, দুদিন যায়নি। এই কাজের মধ্যে আমি একটাই পারি, চা করতে, আর কিছু পারি না। তো আজকে অফিস যাবে, আর আমাকেও তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, আবার তোমাদের সাথে দেখা করতে হবে, তো তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। তো চলো চাটা খাওয়া যাক আর কি। তো বন্ধুরা, এই যে আমি এখন টিফিনের জন্য হচ্ছে আলু ভাজি আর ডিম ভাজি, এই দিয়ে আজকে হচ্ছে আমি টিফিন করি। বেশি কিছু হচ্ছে না, সকালবেলা টিফিন দাদা ভাই খেয়ে যাবে প্রতিদিনের মতো, কি আর বলবো। তো একটু আলু ভেজে নিচ্ছি চটপট করে। তো বন্ধুরা, আমরা এখন সকালে টিফিনটা সাজছি বসে বসে, এই যে। তো এখন বাজে হচ্ছে 10টা, আর 10টার সময় আমরা টিফিন করছি, আর ঝটপট টিফিনটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে, আর এখন আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। আর কি কি রান্না করেছি আজকে কিন্তু সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এখন আমি সেটা করব, কি কি রান্না করেছি আমি তোমাদের দেখাবো। আর হচ্ছে খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে আজকে আমি এই রান্না করেছি, হচ্ছে এখানে করেছি মাছের ঝাল, আর হচ্ছে করেছি এই যে পুঁই মেটলি দিয়ে সব রকম একটু সবজি দিয়ে চচ্চড়ি। এই যে এটা হচ্ছে এই যে পুঁই মেটলি দিয়ে সবজি সব রকম দিয়ে একটু চচ্চড়ি। তো বন্ধুরা, এক তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা, আর এখন বাজে হচ্ছে 7টা। আর সন্ধ্যে রন্ধে দিয়ে এসে এই যে চা নিয়ে বসে গেছি, আর হচ্ছে যে একটু বিস্কুট, আর হচ্ছে এই প্রভুজির হচ্ছে ওই ওটাকে চিড়ে ভাজা, চিড়ে ভাজা নিয়ে বসেছি। এই দিয়েই হচ্ছে সন্ধ্যেবেলা টিফিনটা, টিফিন নয়, জাস্ট এমনি সন্ধ্যেবেলা একটু কিছু খাওয়া দাওয়া দাওয়া খাচ্ছি, আর রাতেও খাবার টাবার বানাবো হচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি আছি এখন আমার রান্নাঘরে, আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে এখন বানাচ্ছি হচ্ছে রাতের খাবার। আর রাতের খাবারে হচ্ছে কি হচ্ছে সেটা তোমাদের বলবো, আমি আমি একটু হালকা ফুলকে একটু তরকারি বানাবো, যেটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো। আর হচ্ছে এই বছরে সারা শীত চলে গেল, এখন আমার ফুলকপি পকোড়া খাওয়া হলো না,
তা সেটাই আজকে ভাবলাম, সিজন তো চলেই যাচ্ছে, তা সিজনের সময় এই যে ভাবলাম যে ফুলকপির পকোড়াটা একটু বানিয়ে নিই, তো তাই একটু ফুলকপি ছিল সেটা দিয়ে, ফুলকপি দিয়ে একটু হচ্ছে ঝকঝক করে পকোড়া বানিয়ে নিচ্ছি গরম গরম। আর এটা হয়ে গেলে তারপর বানাবো তরকারি। তো বন্ধুরা এই যে ভেজেছি, তুমি খাও, এই যে ভেজেছি। আর হচ্ছে আর ফুলকপি শুধু নয়, ফুলকপির সাথে হচ্ছে এই যে লাউ পাতাকে এইভাবে মুড়ে বেসনে ডুবিয়ে হচ্ছে ভেজেছি, এরাও খেতে, এটা প্রচণ্ড গরম, এটা নতুন বানালাম, আগে কখনো বানাইনি এইটা। তো ইচ্ছা হলো লাউ পাতা কিছু ছিল, ভাবলাম বেসনও বেঁচে আছে, তাহলে এটা বানাই, বেশ ভালো খেতে হয়েছে। তো তোমরা যদি না এইভাবে বানিয়ে থাকো, তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, কাঁচা পাতায় বেসনে এমনি ডুবিয়ে পুরো ছাঁকা তেলে ভাজা, মুচমুচ করছে, বেশ ভালো লাগছে খেতে। আর হচ্ছে ফুলকপি করলাম, এই যে ফুলকপি পকোড়া বানিয়েছি, আর এবার হচ্ছে একটু তরকারি বানাবো। আর রাতের বেলা আর এইসব খেলে আর কি ভালো লাগে, একটু তরকারি মুড়ি বা তরকারি রুটি এইসব না খেলে আবার হয় না, তো এটা বানাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমার রান্না টান্না হয়ে গিয়ে কমপ্লিট করে নিয়ে এখন বাজে হচ্ছে 10টা, আর এই যে আমরা রাতের খাবার খেতে বসে গেছি। আর আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর লাইক করতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।